হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সুরিতা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। গুড মর্নিং সবাইকে। এটা হচ্ছে কার্তিক পুজোর পরের দিন। তো দেখতে পাচ্ছ সকাল সকাল সকালেও পুজো হয়। তো সবার সবজি কাটা হচ্ছে, কারণ আজকে খাওয়া দাওয়া আছে। তো এদিকে রাঁধুনিও চলে এসছে রান্নাবান্না করতে, সবই দেখতে পাচ্ছ। তো আমরা একটু কাটাকুটিতে ব্যস্ত ছিলাম, তো সেইটাই দেখো তোমরা। আর সকাল সকাল তো ওয়েদারটাও খুব ভালো লাগছে, শীতকাল। তো এই জন্যই উঠতে হচ্ছে, কারণ অনেক লোকজন, প্রায় 100টার মতো লোকজন খাওয়া হবে। তো এই জন্য সকাল সকাল উঠেই সবাই ব্যস্ত ছিলাম। তো দেখো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। দেখো তরকারি সব কাটা হচ্ছে, প্রায় তরকারি কাটা শেষের দিকে হয়েছে। এবার প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে, কারণ আমাদের এখানে লোকজন খাওয়ানো হবে। টেবিল চেয়ার সব কিছুই ভাড়া করে হয়েছে। তো উঠোন তো বড়, সেই জন্য জায়গাটা ভালো পাওয়া গেছে, এই জন্য প্যান্ডেল করা হচ্ছে। এই দেখো এটা প্যান্ডেল সব, এটা আমার ছোটো যা। আর এদিকে চারিদিকে সবাই ব্যস্ত, আমার বর দেও সবাই চারিদিকে প্যান্ডেল, এদিকে রাঁধুনি, সব কিছু নিয়ে পুরো ব্যাপারটাই ব্যস্ত। তো এই দেখো এখানেও ঠাকুরমশাইও চলে এসছে আমাদের পরের দিন পুজোর জন্য। পুজো শুরু হয়ে গেছে, আমার বর এদিকে ফল টল কেটে দিচ্ছে, ওইসব খুব হেল্প করতে পারে, সেই জন্য হেল্প করছে। ওইদিকে এদিকে আমার শাশুড়িও ব্যস্ত, আমার যা, সবাই চারিদিকে ব্যস্ততার মধ্যে, আমিও আছি। তো এটা আমার যাইরই মেনলি পুজো, বা কার্তিক পুজো শেষ উদযাপন হয়ে গেল। তো এই জন্য তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। পুজো চলছে, আর এদিকে ওদের এদিকে আমার দেও ছোটো দেওর, এটা ও একটু রান্নাবান্নায় ব্যস্ত আছে, সেই জন্যই সবাইকে যতটা পাচ্ছি দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো পুজো চলছে, এদিকে সব কিছু, কার্তিক পুজো তো অনেক আগের দিন অনেকটা রাত হয়েছিল। এদিকে আরতি পর্ব চলছে, দেখতে থাকো তোমরা। আমি স্নান করে চান টান করে শাড়ি পরে রেডি হয়েছি, কারণ আজকে তো দেখতেই পেলে তোমরা সব কিছু রান্না বান্না অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। অনেক লোকজন আসবে, পাশাপাশি সবাই আসবে, আত্মীয় বলতে সেরকম কেউ আসবে না, কারণ আমার বাবা মারা তো কলকাতায় থাকে, ওদের বাবাদের আসা এখন সম্ভব না। তো আমার জায়ের বাড়ির থেকেও তাই। তো দেখতে গেলে এমনি পাড়ায় সব লোকজন ডাকা হয়েছে, 100টার মতো লোকজন ইনভাইটেড আছে। তো তারা সবাই আসবে, তো আমি এই জন্য দেখলাম যে আজকে একটু শাড়ি পরে রেডি হয়ে এই জন্য শাড়ি পরেছি। দেখো কেমন লাগছে আমাকে জানিও কমেন্টে অবশ্যই। তো চলো, এখন আমার ছেলে তিতান এখন ঘুমিয়ে গেছে, তো ওর খাওয়া দাওয়া হয়নি, ও না খেয়েই ঘুমিয়ে গেছে। তো কি করব, ঘুম থেকে উঠুক তারপর ওকে খাইয়ে দেবো। তো চলো নিচে যাওয়া যাক, কি করছে না করছে সবই তোমাদের যতটা সম্ভব পারবো আমি নিশ্চয়ই দেখাবো, তোমাদেরকে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো আর আমার পাশে থেকো। চলো বন্ধুরা দেখো, এখন চান টান করে সব কিছু রেডি, দেখুন নিচের লোকজন চলে এসেছে, খেতে স্টার্ট করে দিয়েছে। তো আমার ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে দেখো, আশা করি ভালো লাগবে। আমার পাশে থেকো, আমার সাথে থেকো, ফাইনালি সাপোর্ট করো। তো এখন খাওয়া দাওয়া পর্ব চলছে, আমি ভিডিওটা আজকের এই অবধি রাখলাম, কারণ এরপরে ছেলে নিয়ে ব্যস্ত ছিলাম। ঠিক আছে, আবার পরে আসবো অন্য কোনো ব্লগে, তোমরা বাই বাই।